সহকর্মীরা কতটা পাশে ছিলেন ওই সময়টাতে আপনার যেমন অভিনয় শিল্পী সংঘ রয়েছে আপনার কাছের বন্ধুরা রয়েছে দেখেন আসলে কি তাদের পক্ষে সম্ভব ছিল কিনা না কারণ সম্ভব তো দেখেন আলটিমেটলি বিষয়টা তো মানে ভয়টাকেই তো কাজ করা হয়েছে ভয়টাই তো হাতিয়ার ছিল তাই না যে ওর সাথে যদি এটা হয়ে থাকে তার মানে তোমার সাথেও সেটা হতে পারে একদম তো সেটা তো সাকসেসফুল ছিল তো কেন আমি আশা করব যে আমার সহকর্মীরা মানে তারা বাট আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট ধরো দশ বারো জন ছিলেন বাট আমি আশা করেছিলাম হয়তো বা সংখ্যাটা আরেকটু বেশি হলে মেন্টালি সাপোর্টটা দেয়া উই নো যে তাদের আসলে কিছু করার নেই আসলে মানে কিন্তু ধরেন শেষের মানে যখন সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে তখন অবশ্যই অ্যাক্টর সিকিউরিটি যারা ওই সময় সাত্রী ভাই উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন আমার সাথে দীপঙ্কর দীপন দেখা করতে এসেছিলেন ওই সময় আমি না চাতক পাখির মতো শুধু অপেক্ষা করতাম যে আমার বাবার চেহারা ছাড়া কে আসে খুব স্বাভাবিক আমার বন্ধুরা ছাড়া মানে যারা সাধারণ বন্ধু মানে ধরেন মিডিয়ার বাইরে মিডিয়ার বাইরে মানে তারা রীতিমতো মানে তারা তারা তাদের সাথেও যা যা হয়েছে মানে তারা আমার কখনো হালটা মানে হাতটা ছাড়ে নেই তো তখন আমার ফ্যামিলি আমাকে বলেছিল যে এই মিডিয়াতে তুমি কাজ করো তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে এবং আমি যখন ফেরত আসতে চেলাম যে আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম যে আমি অভিনয় যখন ফেরত আসতে চাচ্ছি আমার বাবা আমাকে একেবারেই মানে বাড়িতে বন্দি করে ফেলেছিলেন যে না আমি তোমাকে আর হারাতে চাই না এনাফ ইজ এনাফ তো তখন আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম যে আমি অভিনয়টা না করতে পারলে মনে হয় বাঁচবো না সরে যাবো আমার একমাত্র মানুষ যে কিনে বলছিলেন যে ওকে আমি তোমাকে মনের বিরুদ্ধে যেতে বলিনি কিন্তু পথটা সহজ হবে না মা তুমি লিস্টেড তুমি কাজ পাবে না মানুষ তোমাকে চিনেও না চেনার ভান করবে বাট আমি ভেবেছিলাম যে এতখানি কি আসলে হবে বাট আব্বু ওয়াজ রাইট বাট এই সময়টা কাটিয়ে আমি এত দূর আসতে পেরেছি বাট উনি আমাকে কখনো বাধা দেননি এবং উনি বাকি সবাই ফ্যামিলির যাই বলেছেন না কেন আমি বোধ ওই একটা মানুষের কথা শুনেই মানে আমার ছিল না আমার বাবা যদি বলতেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো উনি আমাকে বলছেন তুমি যদি যেহেতু সময় তুমি মানে সোজা পথটা নিতে চাও কঠিন পথটাই বেছে নাও তাহলে এটা মেনে নিতে হবে যে তোমার জার্নিটা সহজ তো হবে না ঠিক তাই সো so, যেহেতু তুমি তোমার এথিক্সের বাইরেও যাবে না তুমি দেশও ছাড়বে না কারণ খুব স্বাভাবিকভাবেই আমাকে আসাইলাম নেওয়ার জন্য অনেকবার বলা হয়েছে মানে সারা সারাদিনই বলা হয় কিন্তু আমি আমার বাবাকে আবারও বলেছিলাম যে আমি মাথা নত করে দেশ ছাড়বো না কারণ আমি তো কোনো দোষ করিনি আমাকে তকমা দেওয়া হয়েছে রাজাকারের আমাকে তকমা দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহের আমি তো সেটা করিনি আমি তো কোনো ধরনের কারো চাপে পড়ে কোনো রাজনৈতিক দল আমাকে দিয়ে এটা করায়নি আমি নিতান্তই আমার কাছে মনে হয়েছে আমার বন্ধুরা কষ্টে থাকলে আমি যেরকম করি আমি মানে এটা আমার সহজাত আমার মনে হয় এটা সবার সবারই তাই সামভাও আমরা ভয়ে সেটা করতে পারি না সো আমার সেই প্র্যাকটিসটা আমি মেবি আমার বাবার কারণে রাখতে পেরেছি সো আমার পক্ষে যতটুকু সম্ভব হয় সেটা একটা কুকুর হোক বিড়াল হোক যেটাই হোক না কেন আমার যদি সাধ্য থাকে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো পাশে দাঁড়ানো